আমার প্রিয় বন্ধুরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে বরিশা গার্লস হাই স্কুল অ্যানুয়াল এক্সামিনেশান দু হাজার বাইশ ক্লাস সিক্স সাবজেক্ট সাবজেক্ট পরিবেশ অর্থাৎ পরিবেশের যে তোমাদের থার্ড সাবজারের পরীক্ষা হচ্ছে তার বরিশা গার্লস হাই স্কুলের প্রশ্নপত্র তার সঙ্গে প্রত্যেকটি উত্তর সহ আলোচনা আমি করে দিতে তোমার ভিডিওকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো পার্ট এতে ওয়ান ইন্টু ফাইভ পাঁচখানা এমসি কিউ কী বলেছে একটি তরল ধাতু হলো উত্তর কি পারদ এক বস্তুর ভর পরিমাপ করতে ব্যবহার করা হয় উত্তর কি লিখবে সাধারণ তুলা যন্ত্র এক চুনা পাথর হল কি লিখবে উত্তর হচ্ছে পাললিক শিলা এক পয়েন্ট চার এসআই পদ্ধতিতে সময়ের একক উত্তর লিখবে সেকেন্ড এক পয়েন্ট পাঁচ কোনটি মৌলিক পদার্থ নয় উত্তর লিখবে মিথেন কিন্তু মৌলিক পদার্থ নয় চলে আসবে আমাদের শূন্যস্থান পূরণ দুই পয়েন্ট এক দুইতে আয়তনের একক ঘন মিটার মিটার কিউব লিখতে পারো দুই পয়েন্ট দুই ড্যাশ অধাতু হলেও তাপ ও তরিতের সুপরিবার উত্তর কি লিপে গ্রাফাইট একটি জীবাশ্ম জ্বালানি হলো উত্তর কি কয়লা দুই পয়েন্ট চার লোয়া ধাতুর প্রধান আকরিক উত্তর হচ্ছে হেমাটাইট দুই পয়েন্ট পাঁচ কার্বন ডাইঅক্সাইডের সংকেত জানো তোমরা সি ও টু দেখো একটা বামদিক এবং ডানদিক স্তম্ভমেলা দেখো তিন পয়েন্ট এক নিষ্ক্রিয় গ্যাস কোনটা উত্তর যাগা আরগন সোনার ল্যাটিন নাম উত্তর কোনটা অরাম আগ্নশিলা গ্রানাইট শঙ্কর ধাতু ইস্পাত উষ্ণতার একক কেলভিন চলো চার পয়েন্ট এক কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা উত্তর লিখবে কি ক্রিসকোগ্রাফ চার পয়েন্ট দুই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি উত্তর লিখবে মিথেন চার পয়েন্ট তিন দুটি প্রাথমিক রাশির নাম লেখো ভর আর সময় চার পয়েন্ট চার অ্যামোনিয়া যোগে কোন কোন মৌল থাকে উত্তর লিখবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন চার পয়েন্ট পাঁচ বায়ু একটি কী পদার্থ উত্তর লিখবে মিশ্র পদার্থ চার পয়েন্ট ছয় কোন কোন ধাতু দিয়ে পিতল তৈরি হয় উত্তর লিখবে দস্তা ও তামা চার পয়েন্ট সাত মিশ্রণ পৃথককরণের কোন পদ্ধতিতে ফিল্টার কাগজ ব্যবহার করা হয় এই উত্তরটি হচ্ছে পরিশ্রাবণ চার পয়েন্ট আট দ্রবণের অংশগুলির নাম লেখো উত্তর লিখবি দ্রাবক ও দ্রাবক চার পয়েন্ট নয় ফসফরাস ও পটাশিয়ামের চিহ্ন লেখো দেখো ফসফরাসের চিহ্ন হচ্ছে পি আর পটাশিয়াম কি কে চার পয়েন্ট দশ সিএনজির পুরো কথাটি কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস চার পয়েন্ট এগারো মৌলের ক্ষুদ্রতম কণাকে কি বলে উত্তর লিখবে পরমাণু বলে চার পয়েন্ট বারো যোজ্যতা কাকে বলে দেখো দুটি মৌলের পরস্পর যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার ক্ষমতাকেই যোজ্যতা বলা হয় দুয়ের দেশের প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই নিজেদের থেকে করে নিয়ে যেতে পারবে পাঁচ পয়েন্ট এক মৌলিক ও যৌগিক পদার্থের দুটি পার্থক্য লেখ দুই দেখো সৌরদিন কাকে বলে তিন পেট্রোলিয়াম কি পেট্রোলিয়াম শোধন করা কাকে বলে পাঁচ পয়েন্ট চার ধাতুর দুটি সাধারণ ধর্ম লেখ পাঁচ পয়েন্ট পাঁচ রাশির একক কাকে বলে কলকাতা থেকে দিল্লির দূরত্ব কোন এককে সাহায্যে মাপবে পাঁচ পয়েন্ট ছয় জীবাশ্ম কাকে বলে ঝামাপাতর কী পাঁচ পয়েন্ট সাত আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে পার্ট বিতে আমরা দেখে নেব পাঁচটা এমসি এক এককোষী জীবদের রাজ্যটির নাম অপশান বি মোনেরা দু নম্বর প্রশ্ন মোলাস্কা প্রাণী হলো কি অপশান এ কাঁকড়া তিন নম্বর প্রশ্ন জল রেশম বা ওয়াটার শিক বলা হয় অপশান বি শ্যাওলাকে চার এডিসমোসা যে রোগটি ছড়ায় উত্তর হচ্ছে অপশান বি ডেঙ্গি পাঁচ দেখো ট্যাপেটাম লুসিডাম যে কাজে সাহায্য করে সেটা কি দেখতে সাহায্য করে মানে বাঘের চোখে থাকে ছ নম্বর প্রশ্ন চাষের জমি থেকে পাওয়া একটি বর্জ্য পদার্থ হলো অপশান সি পচা সবজি বিয়ে থেকে চলে আসো এক প্লাস্টিক একটি জৈব অভঙ্গুর পদার্থ দুই দেখো ড্যাশ মশারা রক্ত খায় না পুরুষ মশারা রক্ত খায় না তিন সাপের চামড়া আঁচ দিয়ে ঢাকা চার সব ব্যাকটেরিয়ার রাজ্যের নাম হলো ড্যাশ উদ্ভিদে বীজ হয় কিন্তু ফল হয় না ব্যক্ত বীজ যেমন পাইনাস সাইকাস এগুলো ছ নম্বর প্রশ্ন আমাদের গায়ে যে দাঁত হয় সেগুলি এক প্রকারের চর্ম রোগ সিএর দেখো বামদিক ও ডান দিক মিলিয়ে রেখো এটা কিন্তু খুব সুন্দর জিনিস দিচ্ছে দেখো তিনবার জেন অপশান সি লিখবে পাখিদের বোকামি ফন ফ্রিস ইয়েটা লিখবে মৌমাছিদের নাচের ভাষা তারপর দেখো জেন গুড়াল ডিএটা সিনপাঞ্জিদের আচরণ চার নাম দেখো রাঘবেন্দ্র গাড়াকার এটা হচ্ছে এটা বাংলার কীট সরি এটা হচ্ছে বোলতাদের সমাজ অবস্থা আর পাঁচেরটা হচ্ছে গোপালচন্দ্র ভট্টাচার্য দেখো এটা হচ্ছে বাংলার কীট পতঙ্গ আচ্ছা এখানে আরও এক প্যান্থেরা টাইগ্রিস কার নাম উত্তরটা লিখবে যে রয়্যাল বেঙ্গল টাইগারের চলো দেখে সবচেয়ে বুদ্ধিমান কোনটি উত্তর হচ্ছে কালো পিম্বড়ে লাল পিম্বড়েও কিন্তু বুদ্ধিমান না ওরা যুদ্ধ করে ভালো হ্যাঁ তিন নম্বর দেখো পাতিকা তারকের মধ্যে একটি পার্থক্য লেখো তোমাদের পাঠ্য বই থেকে এটা পড়বে একটু হবে তাই লেখা হয়নি এখানটা ছাড়া দেখো কর্ডাটা পর্বে প্রাণীদের একটি বৈশিষ্ট্য লেখো খণ্ডকায়ন দেহ প্রাচীর দিয়ে ঘেরা পাঁচ সেলুলোজ পরিপাক করতে পারে কোন প্রাণী উই পোকা ছয় ম্যালেরিয়া রোগ ছড়ায় কোন মশা স্ত্রী অ্যানোফেলিস মশা দু নম্বরের প্রশ্ন দেখে নাও দ্বিবীজপতি উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো দুই নম্বর দেখো সুর দিয়ে হাতি কী কী কাজ করে তিন দেখো জৈব ভঙ্গুর বর্জ্যপত্র কাকে বলে উদাহরণ দাও তারপর দেখো এক একটা এখানে তিন নম্বরে তিন তিরিকে নয় তিমির ফ্লিপার ও ব্লাবারের কাজ লেখো চার নম্বর দু নম্বর দেখো ফোর আর পদ্ধতির বর্ণনা দাও তিন নম্বর দেখো মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ বলতে কি বোঝায় উদাহরণ দাও চার নম্বর দেখো সিনপাঞ্জির দুটি বিশেষ আচরণ উল্লেখ করো আর কি তো এই ছিল তোমাদের প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর আলোচনা ক্লাস সিক্সের অনেকগুলো ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে অনেকগুলো বিষয়ের মানে বাংলা ইংরাজি তোমরা ভিডিওগুলো একসাথে দেখতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নাও আর ভিডিও যদি ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো